সুত্র জানাব বিচারিছো এটা গুরুত্বপূর্ণ খবর অসমবাসীর বাবে এটা ডাঙর খবর, কিয়নো এবার প্রথমবারের কারণে অসমৰপৰা এবার এগৰাকী অসমীয়া ক্রিকেটারে ভারতীয় জাতীয় দলের স্থান লাভ করেছে আর সেয়া হয়েছে রিয়ান পরাগ। আর এই মুহূর্ত জানাব বিচারিছো সকলোতকৈ ডাঙর খবরটো, আর সকলোতকৈ ডাঙর খবরটো হৈছে ভারতীয় দলের স্থান লাভ করেছে অসমৰ রিয়ান পরাগে। আইপিএলত ভাল প্রদর্শন করার পাছতে এবার জাতীয় দলত লাভ করেছে রিয়ান পরাগ। অসমৰ ক্রীড়া জগতত ইতিহাস সৃষ্টি করেছে রিয়ান পরাগে, অসমৰ ক্রীড়া জগতত ইতিহাস সৃষ্টি করেছে রিয়ান পরাগে, ভারতীয় দলত স্থান লাভ করেছে অসম সন্তান রিয়ান পরাগ। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টুয়েন্টিত নীলা জার্সি পরিধান করব অসমৰ রিয়ান পরাগে। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টুয়েন্টি এবার দেখা পোৱা যাব রিয়ান পরাগক। পাঁচদিনিয়া টি টুয়েন্টি শৃঙ্খলাত নিজৰ স্থান দখল টিম ইন্ডিয়া। খন্তেক পাছতে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব, খন্তেক সময়ের পাছতে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। 6 জুলাইত ভারতীয় হয়ে খেলপথারত নামিব অসম সন্তান রিয়ান পরাগে। এবার জানাইছো সকলোতকৈ ডাঙর খবরটো, বিগ আপডেটটো, ক্রিকেট জগতের খবর রাখা প্রতিগৰাকী ব্যক্তির বাবে এটা ভাল খবর, অসমৰ প্রতিগৰাকী ব্যক্তির বাবে ভাল খবর, কিয়নো প্রথমবারের কারণে অসমৰ প্রায় এগৰাকী ক্রিকেটারে ভারতীয় দলত স্থান লাভ করবলে সক্ষম হয়েছে আর সেয়া হয়েছে রিয়ান পরাগে। আর আগন্তুক যে জিম্বাবুয়ের পাঁচদিনিয়া শৃঙ্খলা আছে, পাঁচদিনিয়া শৃঙ্খলাত এবার রিয়ান পরাগক দেখা যাব নীলা জার্সিত। ইতিমধ্যে রিয়ান পরাগর নামৰ লগতে জিম্বাবুয়েত খেলিবলৈ যাবলগা যিটো ভারতীয় দল আছে দলটো সবিশেষ তথ্য কিছু সময় পাছতেই রাজহুয়া করব বিসিসিআই ফালৰ পৰা। কিন্তু তাৰ পূৰ্বে অহা এক খবর অনুসৰি রিয়ান পরাগে স্থান লাভ কৰিছে ভারতীয় দলত, সকলোতকৈ ডাঙৰ খবর, কিয়নো কিছুদিনৰ পূৰ্বে অর্থাৎ সদ্যসমাপ্ত আইপিএল সিজনত রিয়ান পরাগে রাজস্থান রয়্যালসৰ হৈ ভাল প্রদর্শন কৰিছিল, আনকি অরেঞ্জ কেপৰো লাভ করবলে সক্ষম হয়েছিল এগারী রিয়ান পরাগে। আর তারপিছতে বিশ্বকাপত রিয়ান পরাগর স্থান লাভের কথা চর্চা চলি আছিল, কিন্তু চলিত টি টুয়েন্টি বিশ্বকাপত রিয়ান পরাগর নাম নিশ্চিত নহলেও জিম্বাবুয়ের যে ট্যুর আছে অর্থাৎ জিম্বাবুয়ের খেলিবর কারণে যে ভারতীয় দলটো যাব, এই ভারতীয় দলত রিয়ান পরাগর নাম নিশ্চিত হয়েছে। ছয় জুলাই খেলপথারত নামিব নীলা জার্সিত রিয়ান পরাগ। পাঁচদিনিয়া এই শৃঙ্খলাত পাঁচখন ম্যাচতেই খেলিব রিয়ান পরাগে, পাঁচদিনিয়া এই শৃঙ্খলাত পাঁচখন ম্যাচতেই খেলিব অসম সন্তান রিয়ান পরাগে। আর সকলোতকৈ ভাল খবর, সকলোতকৈ ডাঙৰ খবরটো এই মুহূর্তত অসমবাসীক জানাব বিচাৰিছো, অসমৰ ক্রিকেট ইতিহাসত এক ডাঙৰ খবর, কিয়নো প্রথমবারের কারণে এগৰাকী ক্রিকেটাৰ, যিগৰাকী ক্রিকেটারক লৈ অসমবাসীয়ে ভবিষ্যতৰ সপোন দেখিছিল, যিগৰাকী ক্রিকেটারক লৈ প্রতিগৰাকী অসমীয়া এবার গৌরব কৰিব পৰা এক মুহূর্ত আহি পৰিছে, কিয়নো রিয়ান পরাগক লৈ যথেষ্ট আশাবাদী আছিল অসমৰ প্রতিগৰাকী জনতা, আৰু এই আশা যেন এবার সপোন, এই সপোন যেন এবার বাস্তবত রূপায়িত হৈছে, কিয়নো অসম সন্তান রিয়ান পরাগে এবার ভারতীয় জাতীয় দলত নাম নিশ্চিত কৰিছে। আৰু যদি চোৱা যায় তেন্তে টি টুয়েন্টি বিশ্বকাপ সমাপ্তৰ পাছতে বহু কেগৰাকী যে সিনিয়ৰ প্লেয়াৰ আছিল, রোহিত শর্মার পৰা আৰম্ভ কৰি বিৰাট কোহলিৰ পৰা আৰম্ভ কৰি বহু কেগৰাকী ক্রিকেটারে এবার ৰেষ্ট লব, জিৰণি লব, আৰু তাৰ পৰিৱৰ্তে এবার রিয়ান পরাগক স্থান দিয়া হৈছে ভারতীয় দলত, কিয়নো 6 জুলাইৰ পৰা অনুষ্ঠিত হ'ব পাঁচদিনীয়া শৃঙ্খলা, আৰু এই পাঁচদিনীয়া শৃঙ্খলাৰ বাবে ভাৰতীয় দলটো যাব জিম্বাবুৱেলৈ, আৰু ভাৰতীয় দলৰ হৈ এবাৰ স্থান লাভ কৰিছে রিয়ান পরাগে। আৰু বিশেষকৈ জিম্বাবুৱেত হ'বলগীয়া পাঁচদিনীয়া টি টুৱেণ্টি শৃঙ্খলাৰ অধিনায়ক হিচাপে দেখা পোৱা যাব হয়তো শুভমন গিল। শুভমন গিলে অধিনায়ক কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে, শুভমন গিলৰ নাম এবাৰ চৰ্চালৈ আহিছে, হয়তো অধিনায়কত থাকিব শুভমন গিল। আনহাতে বিৰাট কোহলি, রোহিত শর্মার পর আরম্ভ করে বহু কেগী সিনিয়র প্লেয়ার, বহু কেগী অভিজ্ঞ ক্রিকেটার, পুরোনা ক্রিকেটার, হয়তো এবার বিরতি লব, কিছুদিনের কারণে রেস্টত থাকবে, আর যার বাবে রিয়ান পরাগর নাম উচ্চারিত হওয়াই নহয় রিয়ান পরাগক এবার স্থান দিয়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলত। আর সকলোতকৈ ভাল খবর, সকলোতকৈ ডাঙর খবর এই মুহূর্তত অসমবাসীর বাবে, আর যে সময়ত টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপক লৈ সমগ্র বিশ্বত চর্চা চলি আছিল ভারতীয় দলটুক, আর ভারতীয় দলটোয় চর্চার মাজতে অসমবাসীর কারণে এটা ভাল খবর আহিছে, কিয়নো প্রথমবারের কারণে এগারী অসম সন্তানে ভারতীয় দলত স্থান লাভ করেছে। এ সচাকৈ যেন অসমবাসীর কারণে এটা ডাঙর খবর, এটা ভাল খবর, কিয়নো স্বাধীনতা লাভ করার পাছরপরা বর্তমান সময়লৈকে ভারতীয় দলত কোনো এগারী অসমীয়া ক্রিকেটারে ক্রিকেট খেলিবলৈ বা ক্রিকেট খেলার সুযোগ লাভ করা নাছিল, আর স্বাধীনতার প্রায় 75 বছৰৰ পিছত প্রথমবারের বাবে দেখা পোৱা যাব রিয়ান পরাগক ভারতীয় দলত, আর ভারতীয় দলত নাম নিশ্চিত হৈছে অসমৰ এগৰাকী
প্রতিগী অসমিয়া গৌরব করবা গৌরব করবলে সুবিধা প্রদান করা অসমের এগারী রিয়ান পরাগক এবার দেখা যাব নীলা জার্সিত, ব্লু জার্সিত দেখা পাওয়া যাব। রিয়ান পরাগক 7 জুলাইপা অনুষ্ঠিত হব জিম্বাবুয়েত 5 দিনিয়া শৃঙ্খলা, আর এই 5 দিনিয়া শৃঙ্খলাত রিয়ান পরাগর নাম নিশ্চিত হয়েছে ভারতীয় দল। ভাল খবর, ইতিমধ্যে ভারতীয় দলত স্থান লাভ করেছে অসম সন্তান রিয়ান পরাগ, আর প্রতিগী লোকে অসমের প্রতিগী লোকে ইতিমধ্যে কমেন্টর জড়িয়ে আপনাদের রিয়ান পরাগক শুভেচ্ছা প্রদান করবেন, আপনাদের কমেন্ট লোলে চেষ্টা করি। ইতিমধ্যে বহুকেগী ব্যক্তিয়ে কমেন্টর জড়িয়ে রিয়ান পরাগর আগন্তুক জীবন ক্রিকেট হিসাবে ভারতীয় দলত ক্রিকেটার হিসাবে যতুনক যাত্রা আরম্ভ করেছে যাত্রাক বহুকেগী লোকে ইতিমধ্যে কমেন্ট করা আরম্ভ করেছে। আপনাদের কমেন্ট করব, আপনাদের কমেন্ট বক্স আমি খুলে দিছো, আপনাদের কমেন্ট আমি লাইভত পড়বলে চেষ্টা করি। ইতিমধ্যে বহুকেগী ব্যক্তিয়ে কমেন্টর জড়িয়ে রিয়ান পরাগক ধন্যবাদ জানাইছে, শুভেচ্ছা প্রদান করেছে। ইতিমধ্যে কমল ভূঁয়ায় লিখিছে যে কংগ্রেচুলেশন উল্লেখ করেছে। আনহাতে সাহারুল উল্লাই কমেন্ট করেছে কংগ্রেচুলেশন প্রদান করেছে। সাউ নিতু গগৈয়ে কংগ্রেচুলেশন দিছে। আনহাতে সাহাউদ্দিন লস্করে আই এম আসাম বলে লিখিছে ধন্যবাদ, কেন সচাক আজি অসমিয়ার একটা ভাল খবর, কেন অসমের এগারী সন্তানে সুসন্তান যী সদ্য সমাপ্ত IPL সিজন আসে IPL সিজনত ভাল প্রদর্শন করেছিল। আনহাতে ডোমেস্টিক ক্রিকেটত যদি চা যায় তেনে বিজয় হাজারা ট্রফিরপর আরম্ভ করে রঞ্জি ট্রফিরপর আরম্ভ করে সকলকেইখন ক্রিকেট ডোমেস্টিক টুর্নামেন্টত ভাল প্রদর্শন করার কারণে রিয়ান পরাগর নাম চর্চাত আছিল, আর তারপরে IPLত রিয়ান পরাগে সুন্দর প্রদর্শন করেছিল, আর তারপরে রিয়ান পরাগর নাম উচ্চারিত হয়েছিল ক্রিকেট দলটির কারণে T20 ক্রিকেট দলত, কিন্তু T20 ক্রিকেট দলের স্থান লাভ নকরলেও এবার জিম্বাবুয়ে টুরের কারণে রিয়ান পরাগর নাম উচ্চারিত হয়েছে। বহুলোকে কমেন্টর জড়িয়ে রিয়ান পরাগক ধন্যবাদ প্রদান করেছে। উদীপ্ত হাজরিকায় কমেন্ট করেছে কংগ্রেচুলেশন ব্রাদার বলে উল্লেখ করেছে। আব্দুল সোয়ারাই কমেন্ট করেছে লাভ ইউ বলে কমেন্ট করেছে। রোহম ব্লকসে কমেন্ট করেছে হাই বলে কমেন্ট করেছে। আব্দুল সোয়ারাই কমেন্ট গুড বলে কমেন্ট করেছে। সুরিয়ম বিশ্বাসে কমেন্ট করেছে কংগ্রেচুলেশন রিয়ান বলে উল্লেখ করেছে। আব্দুল সোয়ারার পুনের কমেন্ট। আনহাতে অমিয় শর্মার কমেন্ট কংগ্রেচুলেশন রিয়ান বলে উল্লেখ করেছে। মাইনা চেটিয়ার কমেন্ট করেছে বেস্ট অফ লাক প্রদান করেছে। রোহম ব্লকসর কমেন্ট কংগ্রেচুলেশন প্রদান করেছে। গকুল ঠাকুরিয়ার কমেন্ট অসম গৌরব, নিশ্চয় অসম গৌরব, আজি অসমৰ কারণে ভাল খবর ভাল দিন, কেন অসমৰ এগৰাকী ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের কারণে হয়তো অসমৰ ইতিহাস যেতিয়াই ক্রিকেটের ইতিহাস চা যাব, যেতিয়াই ক্রিকেটের ইতিহাসক অসমত লিখা যাব, হয়তো রিয়ান পরাগর নাম প্রথমগী ক্রিকেটার হিসাবে যুগ যুগান্তর কারণে মনত রখা হব, যুগ যুগান্তর কারণে রিয়ান পরাগর নাম খোদিত করা হয়েছে, কেন প্রথমবারের কারণে রিয়ান পরাগে ভারতীয় দলের স্থান লাভ করেছে অসমের বিগ কংগ্রেচুলেশন প্রদান করেছে। গড ব্লেস ইউ বলে উল্লেখ করেছে বাণী কলিতা দেহাই কমেন্ট করেছে। আনহাতে
কিরণ দাসের কমেন্ট কংগ্রেচুলেশন প্রদান করেছে, পঙ্কজ নাথর কমেন্ট অল দ্য বেস্ট রিয়ান বলে উল্লেখ করেছে, রাজু দত্তর কমেন্ট আমি গৌরব অনুভব করিম, নিশ্চয় আমি গৌরব অনুভব করছো, আজির দিন গৌরব অনুভব করাই দিন, কিয়নো রিয়ান পরাগে লাভ করেছে ভারতীয় দলক। নিপেন আর জে বড়ুয়ার কমেন্ট ভেরি গুড বলে কমেন্ট করেছে, সাবদাম হুসেনের কমেন্ট কংগ্রেচুলেশন ব্রাদার বলে উল্লেখ করেছে, রঞ্জিত ডেকার কমেন্ট আমি অসমিয়ার গৌরব শুভেচ্ছা জানালো আগুয়াই যা, নিশ্চয় আজি অসমিয়া যুবকে আগুয়াই গেছে, অসমিয়া যুবকে আজি ভারতীয় দলের স্থান লাভ করেছে। আনতে উৎপল বৈশ্যর কমেন্ট অভিনন্দন রিয়ান বলে উল্লেখ করেছে, আনতে কল্যাণ বণিকে উল্লেখ করেছে, কংগ্রেচুলেশন দিছে, রাজু আহমেদের কমেন্ট শুভেচ্ছা থাকিল ভাইটি বলে উল্লেখ করেছে, সুরেশ দাসর কমেন্ট বেস্ট অফ লাক বলে কমেন্ট করেছে, প্রমোদ ফুকনের কমেন্ট বেস্ট অফ লাক, রাহুল শইকিয়ার কমেন্ট তেখেতে গড বলে উল্লেখ করেছে, জি অতি বলে উল্লেখ করেছে, আনতে নিকুল পলিটিশিয়ানের কমেন্ট উল্লেখ করেছে, কমেন্ট রিয়ান অলওয়েজ উইনার বলে উল্লেখ করেছে, নিশ্চয়। আনতে হাফিজুল রহমানের কমেন্ট কংগ্রেচুলেশন দিছে, পরাণ পাটরের কমেন্ট রিয়ান লাভ ইউ বলে উল্লেখ করেছে, ওয়াসির রহমানের কমেন্ট ভেরি গুড ব্রাদার বলে উল্লেখ করেছে, সুরজ শইকিয়ার কমেন্ট কংগ্রেচুলেশন, আব্দুল মজিদের কমেন্ট কংগ্রেচুলেশন ভেরি গুড লাক বলে উল্লেখ করেছে, নিকুল পলিটিশিয়ানের কমেন্ট অসম গৌরব রিয়ান পরাক, নিশ্চয় আজি অসম গৌরব রিয়ান পরাক, অসম গৌরব রিয়ান পরাক আজিয়ে নহয়, অসম গৌরব রিয়ান পরাক বিগত পাঁচ বছরের, কিয়নো রিয়ান পরাগে হচ্ছে একমাত্র ক্রিকেটার যিয়ে IPL খেলার সুযোগ লাভ করার লগতে প্রথমবারের কারণে ভারতীয় দলের স্থান লাভ করেছে। রবিশন আলিয়ে কমেন্ট করেছে, এটিটিউড নেদেখায় বেশি ভাল খেলিলে ভাল পাম বলে উল্লেখ করেছে, নিশ্চয় এটা ডাঙর কথা, এটিটিউড নিশ্চয় প্রতিগী ক্রিকেটারের নিশ্চয় অহাতো সাধারণ কথা, এটিটিউডটো যদি পজিটিভ সাইডত আপনি লয় তেন্তে এটিটিউড সদায় থাকাটো ভাল কথা, কিয়নো রিয়ান পরাগে এনে এগারী ক্রিকেটার যীগী ক্রিকেটারে যে সপন আসছিল অসমিয়ার সেই সপনক বাস্তবায়িত করবলে সক্ষম হয়েছে, আর সেই তেনে এগারী কঠোর অধ্যয়ন কঠোর অনুশীলন করা করে এগারী ক্রিকেটারে যেটা ভারতীয় দলের স্থান লাভ করেছে, এটিটিউড অহাতো সাধারণ কথা, কিয়নো যথেষ্ট কষ্ট করেছে আর এই কষ্টর জড়িয়ে স্থান লাভ করবলে সক্ষম হয়েছে। আনতে যদি গৌরব কুমার গগৈ উল্লেখ করেছে, অল দ্য বেস্ট বলে উল্লেখ করেছে, সূর্যম বিশ্বাসের কমেন্ট করেছে, রাইনো রিয়ান পরাগ, অর্থাৎ রিয়ান পরাগক অসম যে কাজিরঙা গড় আছে এশিঙিয়া গড়ের সঙ্গে তুলনা করেছে, এস নিশ্চয় গৌরবর কথা। অরুণ দাসের কমেন্ট কংগ্রেচুলেশন, আনতে দীপেন পুরীর কমেন্ট বেস্ট অফ লাক রিয়ান ভাই বলে উল্লেখ করেছে, রাজীব শইকিয়ার কমেন্ট প্রাউড অফ আসাম বলে উল্লেখ করেছে, মহম্মদ জামিল আহমেদের কমেন্ট কংগ্রেচুলেশন RP বলে উল্লেখ করেছে, ওসমান গনির কমেন্ট কংগ্রেচুলেশন, হাফিজুল রহমানের কমেন্ট কংগ্রেচুলেশন, মতিউর রহমানের কমেন্ট মতিবর রহমানের কমেন্ট ভেরি গুড ব্রাদার বলে উল্লেখ করেছে, উদ্ধব শইকিয়ার কমেন্ট ওয়েল ডান রিয়ান বলে উল্লেখ করেছে, রাহুল খানের কমেন্ট নাইস, জিতু দাসের কমেন্ট কংগ্রেচুলেশন ফিউচার অফ ইন্ডিয়া বলে উল্লেখ করেছে, পঙ্কজ কুমার দাসের কমেন্ট বেস্ট অফ লাক রিয়ান বলে উল্লেখ করেছে, সুমিত সরকার কমেন্ট তখেতে দিছে কংগ্রেচুলেশন দিছে, আনতে সিং বাহাদুর মগরে কমেন্ট করেছে, রিয়ান ভাইটি শুভেচ্ছা থাকিল তোমালে বলে উল্লেখ করেছে, শাহাবুদ্দিন লস্করের কমেন্ট গ্রেট মাই ব্রাদার ইন আসাম সান লাইট বলে উল্লেখ করেছে, নিশ্চয় অসমের বাবে এক সূর্যর রশ্মি, অসমের বাবে এক সূর্যর রশ্মি বলে উল্লেখ করেছে। আনতে শ্রীমন্ত দাসের কমেন্ট আসাম টাইগার বলে উল্লেখ করেছে, রাজ বাদশাহসর কমেন্ট কংগ্রেচুলেশন দিছে, আনতে খনিন ভূঁয়ার কমেন্ট লাভ ইউ আসাম বলে উল্লেখ করেছে, রেকিব ইসলামের কমেন্ট কংগ্রেচুলেশন, পঙ্কজ নাথর কমেন্ট অসম গৌরব রিয়ান পরাগ কংগ্রেচুলেশন প্রদান করেছে, রাহুল আমিনের কমেন্ট গুড নিউজ, আনতে বহু কেগী ব্যক্তিয়ে কমেন্ট আহি আছে, আপনাদের কমেন্ট আমি লাইভর জড়িয়ে পড়বলে চেষ্টা করছো, কেন আজি আপনাদের কমেন্ট দিয়ার সময়, আজি আপনাদের শুভেচ্ছা দিয়ার সময়, আজি আপনাদের আপনার সপন আমার সপন আজি কেন বাস্তবত পরিণত হয়েছে, যে সপন স্বাধীন ভারত স্বাধীন হওয়ার ক্রিকেট আরম্ভ হওয়ার প্রতিগী অসমিয়ার সপন আছে যে ভারতীয় দলত এগারী অসমিয়া ক্রিকেটার থাকাতো অসম সন্তান থাকাতো আমার প্রতিজনের সপন আছিল, আর এই সপন আজি যেন বাস্তবত রূপায়িত হয়েছে, আজি আমার গৌরবর দিন, কিয়নো রিয়ান পরাগে ভারতীয় দলত স্থান লাভ করেছে, রাহুল শইকিয়ার কমেন্ট ভাল লাগিছে বলে কেছে, দিগন্ত বরার কমেন্ট কংগ্রেচুলেশন দিছে, আনতে আবি বরগোহাই কমেন্ট বেস্ট অফ লাক দিছে, সুরজ শইকিয়ার কমেন্ট ভেরি গুড রিয়ান বলে উল্লেখ করেছে, হাফিজুল রহমানের কমেন্ট বেস্ট অফ লাক রিয়ান বলে কৈছে, রিয়ানর জেহেরুল আলীর আহমেদ নাইস বলে উল্লেখ করেছে, আনতে জাইবুর রহমানের কমেন্ট কংগ্রেচুলেশন উই প্রাউড অফ ইউ রিয়ান দা বলে উল্লেখ করেছে, ওসমান গনির পুনের কমেন্ট বেস্ট অফ লাক, সূর্যম বিশ্বাসের কমেন্ট
রিয়ান আমার অসমৰ প্ৰাণ বুলি উল্লেখ কৰিছে। ৰিতেশ বৰৰ কমেণ্ট, ৰিয়ান লাভ ইউ বুলি উল্লেখ কৰিছে। ৰঞ্জিত গগৈ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন। গুলজাৰ হুছেইনৰ কমেণ্ট, কাজিৰঙা ৰাইনজ বুলি উল্লেখ কৰিছে। প্ৰাণ পাটাৰৰ কমেণ্ট, কাম বেক আছাম টাইগাৰ বুলি উল্লেখ কৰিছে। প্ৰিন্স নূৰ খানৰ কমেণ্ট, ফিউচাৰ অফ ইণ্ডিয়া, কংগ্ৰেচুলেশ্যন প্ৰদান কৰিছে। ৰাজু আহমেদৰ কমেণ্ট, আজিৰ দিনটো অসমবাসীৰ বাবে ইতি ঐতিহাসিক দিন হৈ ৰ'ব। নিশ্চয় হয়তো ইতিহাসৰ পাতত আজিৰ দিনটো চিৰদিনৰ কাৰণে, চিৰকালৰ কাৰণে লিপিবদ্ধ হ'ব, কিয়নো প্ৰথমবাৰৰ কাৰণে এগৰাকী অসম সন্তানে ইতিহাস সৃষ্টি কৰি ভাৰতীয় দলত নাম নিশ্চিত কৰিছে। হাবিব আছিকৰ কমেণ্ট, বেষ্ট অফ লাক। বিষাক্ত দেৱনাথৰ কমেণ্ট, অভিনন্দন জনালোঁ ডাঙৰীয়ালৈ। অৰ্জুন চাংমাই কমেণ্ট, চামলাগাই কমেণ্ট, অল দ্য বেষ্ট ব্ৰ বুলি উল্লেখ কৰিছে। মজিবুৰ ৰহমানৰ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন। মিনহাজ উদ্দিন আহমেদৰ কমেণ্ট, চ' গুড বুলি উল্লেখ কৰিছে। তুলসী ভট্টৰাই কমেণ্ট, দীৰ্ঘদিনৰ আশা পূৰণ হ'ল বুলি উল্লেখ কৰিছে। নিশ্চয় দীৰ্ঘদিনৰ আশা, এইটো আমাৰ দীৰ্ঘদিনীয়া সপোন আছিল, দীৰ্ঘদিনীয়া আশা আছিল প্ৰতিগৰাকী অসমীয়াৰ। আনহাতে বহুকেইগৰাকীয়ে কমেণ্ট কৰিছে, ইতিমধ্যে মালিনী শইকীয়াৰ কমেণ্ট, শুভেচ্ছা জনালোঁ কৈছে। আনহাতে দিলোৱাৰ হুছেইন দিলুৰ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন। ৰিয়ান পৰাক, নিৰ্মল হকৰ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন। চাহিদুল লস্কৰৰ কমেণ্ট, বেষ্ট অফ লাক। দিগন্ত বৰাৰ কমেণ্ট, বেষ্ট অফ লাক। সঞ্জীৱ চৌহানৰ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন। বিপাঞ্চী দলৰ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন। বিপি সিং দলৰ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন। হামিদুল হকৰ কমেণ্ট, অসম গৌৰৱ। ৰিয়ান পৰাক, মুন্নাফ আলীৰ কমেণ্ট, বেষ্ট অফ লাক। হাবিব আছিকৰ কমেণ্ট, বেষ্ট অফ লাক। সীমান্ত দাসগুপ্তাৰ কমেণ্ট, কংগ্ৰেছ ৰিয়ান অল দ্য বেষ্ট বুলি উল্লেখ কৰিছে। মিতন দাসৰ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন, গড ব্লেছ ইউ। হাবিব আছিকৰ কমেণ্ট, বেষ্ট অফ লাক। মামানুল ইছলামৰ কমেণ্ট, বেষ্ট অফ লাক প্ৰদান কৰিছে। আৰ এল তাৰিফ আজিজৰ কমেণ্ট, বেড লাক বুলি তেওঁ উল্লেখ কৰিছে। কিহৰ কাৰণে সেইটো আমি বুজিব পৰা নাই, হয়তো তেখেতৰ এই কমেণ্টৰ অন্তৰত কিবা আছে। চাহিদুল লস্কৰৰ কমেণ্ট, গুড লাক বুলি উল্লেখ কৰিছে। চাহিবুদ্দিন লস্কৰৰ কমেণ্ট, হেপী আছাম বুলি উল্লেখ কৰিছে। আনহাতে পংকজ পুৰবী দাসৰ কমেণ্ট, নাইচ বুলি লিখিছে। মিতন দাসৰ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন, বেষ্ট অফ লাক। জ্যোতি বিৰিণাৰ কমেণ্ট, হিয়া ভৰা শুভেচ্ছা থাকিল বুলি কৈছে। জয়ন্ত বিশ্বাসৰ কমেণ্ট, খুব সোনকালে ভাল খবৰটো পালোঁ, কংগ্ৰেচুলেশ্যন ৰিয়ান পৰাগ বুলি উল্লেখ কৰিছে। হাবিবুৰ ৰহমান কমেণ্ট, আছাম ব্লেক ডায়মণ্ড ৰিয়ান পৰাগ বুলি উল্লেখ কৰিছে। আৰ এল তাহিৰ আজিজৰ কমেণ্ট, হট ছাৰা আলী বুলি তেওঁ কমেণ্ট কৰিছে। আচলতে ছাৰা আলী বিশেহতীয়াকৈ এটা বিতৰ্ক হৈছিল, এটা চৰ্চালৈ আহিছিল এটা বিষয়ক লৈ ৰিয়ান পৰাগৰ। আনহাতে মৃণাছ উদ্দিন আহমেদৰ কমেণ্ট, বেষ্ট অফ লাক। সঞ্জীৱ কুমাৰ নাথৰ কমেণ্ট, বেষ্ট অফ লাক। ৰিয়ান পৰাক, হাছান আলীৰ কমেণ্ট, কংগ্ৰেচুলেশ্যন। জাহিৰুল ইছলামৰ কমেণ্ট, আৰু বিভিন্ন লোকে বিভিন্নগৰাকীয়ে কমেণ্ট প্ৰদান কৰিছে। ক্ৰমাগতভাৱে আপোনালোকৰ কমেণ্ট আমি পঢ়িবলৈ চেষ্টা কৰিলোঁ। বিভিন্নজনে বিভিন্ন স্থানৰ পৰা কমেণ্ট কৰিছে। নিশ্চয়কৈ আপোনালোকে কমেণ্ট কৰিছে, ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ। আপোনালোকৰ হয়তো যিটো আশা আছিল, যিটো সপোন আছিল, এই সপোন আজি যেন ফলপ্ৰসূ হৈছে, বাস্তৱায়িত হৈছে, যাৰ বাবে আজি আপোনালোকে হয়তো এনেদৰে কমেণ্ট কৰি শুভেচ্ছা প্ৰদান কৰিছে অসম গৌৰৱ, অসম সন্তান ৰিয়ান পৰাগক। কিয়নো ৰিয়ান পৰাগে ইতিহাস সৃষ্টি কৰিছে আজিৰ দিনটোত, আৰু ইতিহাস সৃষ্টি কৰি জিম্বাবুৱে টুৰৰ কাৰণে ৰিয়ান পৰাগৰ নাম আজিৰ দিনটোত নিশ্চিত হৈছে। আৰু কিছু মুহূৰ্তৰ পিছতে BCCIয়ে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিব ভাৰতীয় সেই প্লেয়িং ইলেভেনৰ সৈতে ৰিয়ান পৰাগৰ নাম।